রাসূল পাকের বয়স যখন 7 বছর তিনি একদিন তার বাবা আবু সালেহ মুসাদ্দিকি যেটা নামাজ পড়ায় বাগদাদের জমিনে আসলেন দেখতে নামাজ পড়ার জন্য দেখলেন অবাক করার মতো ভিতর মসজিদে ঢোকার লাগনো জুতা দেখে বুঝে ফেলেছেন মুসল্লিদের কোয়ালিটি কেমন উনি কতগুলো জুতাকে ফেলে দিয়েছেন আর কতগুলো জুতা তিনি সাজা করে দিয়েছেন এরকম যখন জুতা চুরি হয় তিন দিন ধরে তাকে খপ করে ধরে নিয়ে গেছে জুতা চোরকে বাবার কাছে আল্লাহু আকবার বলেন মুসল্লিরা তো জানে না জুতা চোরের উপর নিয়ে যাচ্ছে দুই একজন বসে যে আমার ইমাম সাহেব হুজুরের ছেলে আবু সালেহ মুসাদ্দিকি তার ছেলেকে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ তোমরা বলে আমরা তাকে কি আর বলবো তিনটে এরকম তিন দিন ধরে জুতা চুরি করেন আবু সালেহ মুসাদ্দিকি বসে আব্বু আব্দুল কাদের তুমি জুতা চুরি করো বলে হ্যাঁ আব্বু আমি করি তিন দিন ধরে নিছি ব্যবসা কেন বলে আব্বু এই তিন দিন ধরে এজন্য করি আমি দেখলাম কতগুলো জুতা সুদের টাকার কেনা কতগুলো দেখলাম ঘুষের টাকার কিনা জুলুমের টাকার কিনা তা আমি চিন্তা করলাম 7 বছর হয়ে গেছে আপনার পিছনে নামাজ পড়তে হবে তখন আপনা যারা মুক্তাদি মুসল্লি তারা কোন কোয়ালিটির মুসল্লি দেখতে আসলাম চিন্তা করলাম ভিতরে ঢোকা লাগে না জুতা দেখে বুঝে ফেলেছি কতগুলো জুতা সাজা করে দিচ্ছি ওরা আপনার প্রকৃত রিয়েল মুসল্লি ওলি আপনার পিছনে পড়ে পড়ে আপনার মতো ওলি হয়ে গেছে ওলিরা আলিরা সেনাম আল্লাহু আকবার করেন আউলিয়ারা হাসসে কুদরাত আজিনা তীর জুস্তা বাজে কদ্দত নজ্জা আল্লাহু আকবার করেন কো বলছেন একদা সানানের আগারে বসিয়া হিন্ন মাটির ঘেরা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখলু ওই সে কুস্তরি মেলা কহিলাম তার কুস্তরি তুমি তুমি কি বলিস্তান কহিল সে আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি